ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। মাদকমুক্ত সমাজ করতে প্রবাসীদের অর্থায়নে প্রবাসিকা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়াই প্রবাসীদের অর্থায়নে প্রবাসিকা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে আখাউড়া উপজেলার মণিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী কর্মমঠ ডিএনটি মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্ট সুশান্ত চন্দ্র সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক ডেপুটি সেক্রেটারি মুজিবুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টনকি গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও ব্যাংকার মোহাম্মদ রকিবুল্লাহ ভূঁইয়া এবং মোহাম্মদ আতিকুর রহমান শরীফ। আয়োজক কমিটি বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে, তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম, তাই সব শ্রেণী পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে, তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধা সম্পন্ন জাতি উপহার পাব। আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।